সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নির্জন দুপুর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মনে আছি আপনাদের সাথে দর্শক, আমি এই মুহূর্তে আছি ঢাকা উত্তরবাড্ডা পাইকিরি পেঁয়াজ রসুন আলু এবং আদার দোকানে। দর্শক, আজকের এই ভিডিওতে আপনাদের পেঁয়াজ রসুন এবং আলুর আপডেটটা দেব। দর্শক, আপনারা যারা ব্যবসা করতে চান তারা কিন্তু এই ঢাকা উত্তরবাড্ডা এসে আপনাদের এখান থেকে আপনারা পেঁয়াজ রসুন আলু আদা নিয়ে কিন্তু আপনারা ব্যবসা শুরু করতে পারেন। তো দর্শক, চলুন এখন আমরা সরাসরি পাইকারি আড়তদার ভাইদের সাথে কথা বলবো, তাদের সাথে কথা বলে আপনাদের আপডেটটা জানাবো। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো। শুরুতে আপনার নামটা একটু বলেন। আমার নাম মোহাম্মদ সুমন। মোহাম্মদ সুমন, আপনাদের পাইকারি আড়তের নামটা কি? আমাদের আড়তের নাম মেসার সুমন ট্রেডার্স। মেসার সুমন ট্রেডার্স। আচ্ছা, আপনাদের এই উত্তরবাড্ডা মানুষ দূর স্থান থেকে কিভাবে আসবে একটু ঠিকানাটা ভালো করে বলে দেন আমাদের দর্শকদের। আমাদের বাজারটা অনেক জমজমাট, নাম করা, তো এটা তার জন্য সবাই আর কি চেনে। তো আজকের বাজারে পেঁয়াজ কত করে কেজি বিক্রি করতেছেন? আজকে পেঁয়াজ 31-32 টাকা। 32 টাকা কেজিতে বিক্রি করতেছেন? ও আচ্ছা আচ্ছা। আর রসুন কত করে বিক্রি করতেছেন? চায়না রসুন আছে, ওটা আপনার 150 টাকা। আজকের বাজারে রসুনের দাম কত করে বিক্রি করতেছেন ভাই কেজিতে? ভাই রসুন 105 টাকা, 100 টাকা। 105 টাকা আর 100 টাকা, এটা কি পাইকারি রেট? এটা পাইকারি রেট। রসুনের দাম তো এত ছিল না, এত দাম হঠাৎ করে বাড়ার কারণ কি? আর কিন্তু কাঁচামাল আর কি প্রতিদিন দাম কমে বাড়ে, এটাই নিয়ম নাকি? তো কি আগের থেকে তো রসুনের দাম অনেক অনেক বাড়ছে তাই না? পেঁয়াজের দামটা তো একটু কমছে আগের থেকে। আগের তুলনায় পেঁয়াজ এখন অনেক কম। আগের তুলনায় আগে পেঁয়াজ ছিল দেখা গেছে যে পাইকারি বেচতে বিক্রি করতেন আপনার 45 টাকা কেজি। 45-50 টাকা পাইকারি বিক্রি করতেন, আর এখন বিক্রি করেন মাত্র 30-32। দর্শক, আপনারা দেখেন যে একটু ভালো করে দেখায় আপনাদের গোডাউনটা ঘুরাইয়ে। দর্শক, আপনারা যারা আর কি গত কিছুদিন আগে পেঁয়াজের পাইকারি রেট ছিল যাইয়া 45-50 তারা পাইকারি রেট বিক্রি করত, আর এখন সেখানে পাইকারি রেট বিক্রি করে 30-32 টাকা কেজিতে। তো দর্শক, আসলে পেঁয়াজের বাজারটা আগের থেকে অনেক অনেক কমে গেছে। তারপর আমরা আরও যে এগুলো মাল জিনিসগুলো আছে যেমন আদা আলু, তারপর এই যে রসুনের দামটা আপনাদের লাগালে রসুনের দামটা হলো 100-105 টাকা কেজি বিক্রি করতেছে, এটা পাইকারি রেট। রসুনের দামটা আগের তুলনায় অনেক অনেক বেড়ে গেছে। দর্শক, চলুন আমরা আরও কিছু কথা বলি ভাইয়ের সাথে। তো ভাই, আলু কত করে বিক্রি করতেছেন কেজি? আলু 14 টাকা। আলু 14 টাকা কেজি বিক্রি করতেছেন। আলুর দামটা তো আগের থেকে অনেক কমছে তাই না? আগের মতোই আছে। ও আচ্ছা আচ্ছা। এই যে আদা, আদা কত করে বিক্রি করে? আদা কি কেজি হিসেবে বিক্রি করেন এখানে? আদা কেজি খুচরা, কেজি খুচরা যে জানা এইরকম। আপনাদের এখান থেকে তো মানে মানুষ আর কি পাইকারি মালগুলো নিয়ে ব্যবসা করে তাই না? ও আচ্ছা আচ্ছা। আমাদের একটু বলবেন যে এই যে আমরা এই যে বস্তাটা দেখতে পাচ্ছি, এখানে বস্তা কত কেজি মাল থাকে? 70 কেজি 72 কেজি। তো 70 কেজি 72 কেজি পেঁয়াজের দাম কত পড়বে? ওয়েট অনুযায়ী আর কি। প্রতিটা বস্তায় আপনারা মাইকে আর কি বিক্রি করেন, আর কেজি বিক্রি করেন আজকের বাজারে 32 টাকা কেজিতে যেটা আসে ওটাই আপনারা নেন। আর এখান থেকে যদি কেউ এই যে এগুলো রাখছেন কিসের জন্য? যে যারা 1 কেজি 2 কেজি নিতে চায় তাদের জন্য? 2 কেজি না, এটা 5 কেজি নিচে বিক্রি হয় না। 5 কেজি নিচে বিক্রি হয় না? ও আচ্ছা। যদি যদি 5 কেজি কেউ নেয় তাহলে কত কেজি পড়বে? পাল্লা নিলে 2 টাকা বেশি পড়ে। আপনারা করেন 14 টাকা 16 টাকা আলু পড়ে, 80 টাকা পাল্লা। ও আর কি এই পাইকারি রেটের চাইতে একটু সামান্য একটু বেশি। দর্শক, আপনাদের আমি ঠিকানাটা আবার একটু ভালো করে দিই। মেসার্স সুমন ট্রেডার্স, এটা হলো উত্তরবাড্ডা, ঢাকা উত্তরবাড্ডা। এই ভাইয়ের নাম্বারটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তাছাড়া এই যে আপনারা এই যে ফিতে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু নাম্বার আছে, আপনারা এখান থেকেও কানেক্ট করতে পারেন। তো যারা পেঁয়াজ রসুন আদা আলুর যারা ব্যবসা করতে চান তারা কিন্তু এখান থেকে মালগুলো নিয়ে কিন্তু আপনারা ব্যবসা শুরু করতে পারেন। আমি এই ভাইয়ের নাম্বারটা সব কিছু আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে অথবা আমার সাথে কন্ট্যাক্ট করে কিন্তু আপনারা এখানে পাইকারি মালগুলো নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারেন। দর্শক, এই ছিল আজকের ভিডিও, মানে আজকের বাজারে পেঁয়াজ রসুন আদা আলুর আপডেটটা আপনাদেরকে দিলাম। দর্শক, ভালো লাগলে ভিডিওটি অবশ্যই মানুষের মাঝে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। এবার ভাইয়ের কাছ থেকে একটু বিদায় নেব। ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময়টুকু আমাদেরকে দেওয়ার জন্য। আসলে আমি ভিডিও করার জন্য অনেকক্ষণ বসে রয়েছি, মানে দোকান অনেক ভিড় ছিল, তারপর আপনি বিরক্ত হন নাই। যে আমি যখনই ভিডিও করতে আসি আপনি আর কি বিরক্ত হন না, আমার ভিডিও করতে দেন। অনেক অনেক ধন্যবাদ আপনারে।
ভালো থাকবেন, সবার একটু হাই করিয়ে দেন। আপনি তো ভাইরাল হয়ে গেছেন, আপনার ভিডিও অনেক মানুষে দেখছে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।